করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে রাজনৈতিক উত্তেজনাও ক্রমশ বাড়ছে। মঙ্গলবার রাতে তৃণমূল ও বিজেপির সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল আরামবাগ শহরের কালীপুর। দুই দলীয় দলের সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন। ঘটনাস্থলে আরামবাগ থানার আইসি পার্থসারথী হালদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানা গেছে। ঘটনাকে ঘিরে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, তাদের কর্মীরা দলীয় কার্যালয়ে বসে দলীয় কর্মসূচি সারছিল, সেই সময় বিজেপির গুন্ডারা তাদের দলীয় কার্যালয়ে হামলা চালায়। ভেতরে থাকা কর্মী সমর্থকদের বেধড়ক মারধরের পাশাপাশি মহিলাদেরও মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় বেশ কয়েকজনকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম তৃণমূল কর্মী শম্ভুনাথ পাখিরা ঠিক কি বলছেন শুনুন। বিজেপির ছেলে কিছু বহিরাগত 12 নম্বর ওয়ার্ড থেকে 18 নম্বর ওয়ার্ডে যে হামলা করে এবং 18 নম্বরে কিছু মহিলা এবং পুরুষ হঠাৎ কিছু বুঝে উঠতে পারেনি যে মারধর আরম্ভ করে দিতে হঠাৎ করে। ঘটনার খবর জানার পরই গুরুতর জখম কর্মীদের সাথে আরামবাগ মহকুমা হাসপাতালে দেখা করেন তৃণমূল নেতা স্বপন নন্দী। তিনি জানান, বিজেপি ফের পুরনো কায়দায় আবারও শান্ত আরামবাগকে অশান্ত করতে চাইছে। এদিন ভয়ঙ্কর ভাবে তাদের কর্মী ও সমর্থকদের মারধর করা হয়। আমাদের ছেলেরা পার্টি অফিসের ছেলেরা মেয়েরা সন্ধ্যাবেলা যেমন থাকে পার্টি অফিসে ছিল, বিজেপির ছেলেরা এসে একদম যাচ্ছেতাইভাবে এদের মারধর করেছে। এবার সঙ্গে সঙ্গে পুলিশকে বলে তুমি যে তারপর ওইখানটা যে সঙ্গে নাহলে ওটা পাড়াটা করে যে মাধ্যমে আর 10 জনকে করেছে। এখন 6 জন এসছে, টুকটাকে আছে, বাড়ি থেকে মেয়েদের চুলে নদী ধরে এনেছে, তাদের সেখানে টান করেছে, বিভিন্নভাবে তারা সেই মাধ্যম এমন করেছে সেই বিজেপি ছেলেরা। তাই শম্ভুকে বেশি করে করছে, দেখছেন শম্ভুর অবস্থা খুব খারাপ, তাই আমরা দেখছি যে এখানে ভর্তি করছি না। পুলিশকে আমরা বলেছি, আমাদের ছেলেদের শান্ত থাকতে বলেছি, আমরা বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ যে মারের বদলে মার নয়, আমাদের প্রশাসনের উপর আস্থা আছে, প্রশাসনকে বলেছি, প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে। অন্যদিকে স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, এদিন হঠাৎ করে তাদের উদ্দেশ্য করে কটূক্তি করতে থাকে তৃণমূলের বেশ কয়েকজন। এ নিয়ে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। এরপরই তৃণমূলের লোকজন তাদের উপর অতর্কিতে হামলা চালায়, বেধড়ক মারধর করে তাদের। আমাদের বিজেপি কর্মীরা বিজেপির কাজ করছে, তৃণমূল করে তৃণমূলের কাজ করছে, যাই হোক করছে। আজকে রাত্রেবেলা আমাদের কর্মীদেরকে বলে বেবাস ভাষায় বাখান করা পরিবেশ থেকে বেরিয়ে তৃণমূলের 18 নম্বর ওয়ার্ডে শম্ভু, ছোটু, আচ্ছা তোমার প্রতি কয়েকজন আছে দিয়ে বাখান করে মহন্ত আছে, মধ্যে মহন্ত আছে বাখান করে মায়ের অমুক তমুক যা বাখান ভাষা বলে ওরকম করে ঢুকে তোমার জিজ্ঞেস করতেছে কেন এরকম বাজে ভাষা কেন বলছে আমার দল তোমরা আসনি তার জন্য কখনো নয়। দেখুন বাড়ি বিষ্ট কোথায় ভাঙা চলেছে, আমি চলুন আলে পারিষ্ট এখন এই কেন্দ্রে দেখুন কেন ভেঙেছে। এ বিষয়ে আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, তাদের কর্মীদের মারধর করেছে তৃণমূল আর উল্টে নাটক করছে, সম্পূর্ণ বিষয়টি পূর্ব পরিকল্পিত। কালীপুরে যে ঘটনাটা ঘটেছে, আমাদেরই কর্মীকে মারধর করা হয়েছে, পাপ্পু বলে একজনের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, উল্টে আমাদের নামে দোষ চাপানো হচ্ছে, কোনো ধরনের কিছু বলেনি, 20-এর কারি কাটা হচ্ছিল আমাদের কর্মীদের উদ্দেশ্যে, মহিলাদের উদ্দেশ্যে, আমাদের ছেলেদেরকে মারধর করা হয়েছে, আমাদের নামে আমাদের কর্মীকেই পুলিশ তুলে এনেছে। এটা বিজেপি কোনোভাবে কিছু করতে যায়নি, ওদেরই এটা নিজেরা পায়ে পা দিয়ে ঝগড়া করে পরিকল্পিত হবে একটা।
নিউজ আজ বাংলা আরামবাগ। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায়। আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099।